হ্যাঁ আজকের ভিডিওটি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বানানো হয়েছে বিশেষ করে যারা অনলাইনে ক্লাস করছেন পরীক্ষা দিচ্ছেন তারা আশা করি আজকের ভিডিও থেকে উপকৃত হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো যেহেতু আজকের ভিডিওটা একজন ছাত্র কিভাবে গুগল ক্লাসরুম গুগল ক্লাসরুমে সে জয়েন করবে এবং পরীক্ষাগুলো দেবে সেই বিষয়ের উপর তো প্রথমে জিমেইলে ঢুকতে হবে জিমেলে যাওয়ার পরে টিচারের কাছ থেকে ক্লাস ইনভাইটেশন যে মেলটা এসছে সেই মেলে যে জয়েন ক্লাস তো জয়েন করার পরই ক্লাস তো এখানে দেখা যাচ্ছে যে যে টিচারের কাছ থেকে ইনভাইটেশন এসেছিল সেই টিচারের ক্লাসে জয়েন হয়ে গিয়েছে তো উনি একটা অ্যাসাইনমেন্ট পোস্ট করেছে দেখা যাচ্ছে তো এই অ্যাসাইনমেন্টটা ছাত্র হিসেবে কিভাবে দেওয়া যাবে সেটার জন্য এই অ্যাসাইনমেন্টের উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে পি এম অর্থাৎ এখন যদি দশটা তেতাল্লিশ বাজে ঠিক এগারোটা পি এম কুইজের শেষ সময় তো সেই সময়ের মধ্যে কুইজটা দিতে হবে সো এই ডেমো কুইজের উপরে ক্লিক করলেই সেই কুইজে যাওয়া যাবে তো প্রথমেই যেটা করতে হবে যে ইমেল আইডিটা লিখতে হবে ইমেল আইডি টা লেখার পরে যে ফুল নেই লিখতে হবে এর যে স্টুডেন্ট আইডি যেটা থাকে স্টুডেন্ট আইডিটা লিখতে হবে ডিপার্টমেন্ট সিএসি দিলাম তো এরপরে এখানে দেখা যাচ্ছে যে নেক্সট নেক্সট অংশটা অর্থাৎ কোশ্চেনের জন্য পরবর্তী অংশে যেতে হবে তো এখানে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে কোশ্চেন ইনস্ট্রাকশন বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন প্রথম কোশ্চেন হোয়াট ইজ সুপার নোভা এখানে দেখা যাচ্ছে যে এই কোশ্চেনের পয়েন্ট কত ওয়ান পয়েন্ট তো সুপার এটা ইট ইজ অ্যান এক্সপ্লোশন অফ স্টার সো এটা ক্লিক করলাম এখানে ব্যাপারটা হলো যে যদি এখানে মনে হয় যে না এটা ভুল হয়েছে তাহলে ক্লিয়ার সিলেকশন ক্লিয়ার সিলেকশন এখানে ক্লিক করলেই সিলেকশনটা বাতিল হবে তখন অন্য কিছুটা আবার সিলেক্ট করা যাবে তো এক্সপ্লোশন অফ এ স্টার দিয়ে দিলাম নেক্সট কোশ্চেন বলা হচ্ছে

কোয়েশ্চেন হোয়াট ইস পালসার সো এখানে উত্তরটা লিখে দিতে হবে পালসার পালসার ইজ যেটা আনসার হয় সেটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে রাইট শর্ট নোট নেক্সট কোয়েশ্চেন রাইট শর্ট নোট অন ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের উপরে শর্ট নোট লিখতে হবে এখানে নম্বর বলছে তো এখানে লিখে এখানে সাবমিট করতে হবে হবে সেটা এখন আমি দেখাচ্ছি এটা আমাদেরকে প্রথমে উত্তরপত্রটা উত্তরপত্রটা লিখতে হবে উত্তরপত্র লেখার পরে যে উত্তরপত্র লেখার পরে যে এটাকে স্ক্যান করতে হবে ক্যাম স্ক্যানারে তো সেই বিষয়গুলো এখন আমি দেখাচ্ছি তো এখন ধরা যাক যে আমি যে উত্তরপত্রটা লিখলাম সেই উত্তরপত্রটা আমি এখন স্ক্যান করবো সেই জন্য ক্যাম স্ক্যানের যে আমরা যে উত্তরপত্রটা লেখা হয়েছে সেটা একটা ছবি দেখা যাচ্ছে যে ছবিটা পরবর্তী আপনারা দেখেন তো এই হচ্ছে উত্তরটা আমরা ক্যামারে স্ক্যান করলাম এখন এটাকে আমাকে পিসিতে নিতে হবে তো পিসিতে নেওয়ার জন্য এখানে আপনারা যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে তো শেয়ার বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি পিডিএফ আকারে এটাকে শেয়ার করতে চাচ্ছি শেয়ার পিডিএফ তো শেয়ার পিডিএফ এ আমি যখন ক্লিক করব তখন এখানে অপশনটা আসবে যে শেয়ার তো সেই শেয়ারে আমি যখন এটাকে ক্লিক করব তখন এটা কিসের মাধ্যমে যাবে সেটা বলা হচ্ছে তো আমি ব্লুটুথের মাধ্যমে এটাকে ব্লুটুথের মাধ্যমে নেব সো ব্লুটুথের মাধ্যমে নেয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডিভাইস এসছে তো এখানে আমার যে পিসিতে আমি নেব সেই পেয়ার সেটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা ট্রান্সফার হচ্ছে তো ফাইলটা ট্রান্সফার হলো আমি ডেস্কটপে ফাইলটা রাখলাম তো এই হচ্ছে আমার ফাইল এই হচ্ছে আমার ফাইল তো ফাইলটা একটু ওপেন করে দেখাই যে ওই ফাইলটা এসছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ফাইলটাই কিন্তু এসছে যেটা স্ক্যান করা হয়েছিল তো এখন এটা খুবই সহজ এটাকে আমি রিনেম করতে পারি স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্ট আইডি সেটা দিয়ে রিনেম করা হলো তো রিনেম করলে স্টুডেন্ট আইডি দিয়ে রিনেম করার পরে বা আমি এর সাথে আরো যে কোর্স সেই কোর্সের কথাটাও লিখতে পারি সেটা যদি ফিজিক্স হয় তাহলে সংক্ষেপে ওয়াই দিলাম তাহলে এই ফাইলটা ঠিক প্রপার ওয়ে একটা আইডেন্টিফিকেশন পেল এখন আমার কাজ হচ্ছে এটাকে আপলোড করা অ্যাট ফাইল এখানে ক্লিক করলে সিলেক্ট ফাইলস ফ্রম ডিভাইস এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো এই যে আইডি স্টুডেন্ট আইডি এবং পিএইচআই লেখা এটা ওপেন করে দিলাম ওপেন করার দেওয়ার পরে এখানে ফাইলটা আসলো এবং নেক্সট আপলোড সো আপলোড হচ্ছে ফাইলটা আপলোড হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি ফাইলটা আপলোড হয়েছে সো এখন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে এখন ফাইনাল কাজ হচ্ছে সাবমিট সাবমিট ক্লিক করলেই এটা টিচারের কাছে চলে যাবে এখানে লেখা আসছে যে রেসপন্স সাবমিটেড অ্যাসাইনমেন্ট সো এটা রেসপন্সটা সাবমিট হয়ে গিয়েছে সেটা নিশ্চিতভাবে এখান থেকে বোঝা যাচ্ছে তো এরপরে এখান থেকে আমরা আমরা বের হয়ে যাব এখন যদি কোনো ছাত্র তার স্কোরটা দেখতে চায় তো এই ভিউ স্কোরে ক্লিক করলেই সে তার স্কোরটা কিন্তু দেখতে পাচ্ছে অর্থাৎ এখানে তার সঠিক আনসার কোনটা হলো এবং কোনগুলা ভুল হলো একই সাথে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিলিন দ্য ব্ল্যাঙ্ক কোশ্চেন ছিল তো সেই কোশ্চেনে সঠিক আনসারটা কি হবে সেটাও কিন্তু এসছে যেমন সঠিক আনসার লোমিনাস তো পরীক্ষারটি লিখেছিল লোমিনাস এখানে সঠিক আনসারটা হবে লোমিনাস সেটা এসছে তো এভাবে সঠিক উত্তর কোনটি এবং ভুল উত্তর কোনটি এখান থেকে ভিএস করে ক্লিক করে দেখা যাবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাদের সমস্যাগুলো আপনাদের প্রয়োজনগুলো ব্যাখ্যা করতে পেরেছি ভিডিওতে তো সেটা যদি করে থাকি তো একটা লাইক দেবেন ভিডিওতে এবং এটা শেয়ার করবেন এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ